ওয়েলকাম টু মোস্ট টেস্টি কিচেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি বানাবো কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের তরকারি। কাঁঠাল দানা খেতে যেমন টেস্টি, তেমনি স্বাস্থ্যকর। দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। দানাগুলো যদি না ফেলে বাড়িতে সংরক্ষণ করে রাখি, তাহলে যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আলু নিয়েছি একটা, লম্বা লম্বা করে কেটে। ডাটা নিয়েছি, ডাটাটা একটু বেশি নিয়েছি। ডাটাগুলো পরিষ্কারভাবে কেটে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁঠালের দানা নিয়েছি, কাঁঠালের দানাগুলো দুভাগ করে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি। আর রসুন নিয়েছি অনেকটা এবং কুচি করে কেটে নিয়েছি। একটা বড় ঝিঙা নিয়েছি, ঝিঙাটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য সাদা তেল নিয়েছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর কালো জিরে। এখানে নিয়েছি পোস্ত বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য চিনি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বড় চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছটা অবশ্যই খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছের গায়ে একটা শিরা থাকে, শিরাটাকে কিন্তু ফেলে দেবেন। চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু তেল নিয়ে নেব। বেশি তেল নিতে হবে না, তেলটা গরম করতে হবে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে রান্নাটা সর্ষার তেল দিয়ে করতে পারেন। আর যারা নিরামিষ খাবেন, তারা চিংড়ি মাছটা বাদ দিয়ে শুধু কাঁঠালের দানা দিয়ে রান্নাটা করতে পারেন। ভাজা মাছগুলোর উপরেই আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি মশলাটার সাথে মাছটা মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আবার অল্প করে তেল নিয়ে নিচ্ছি, সামান্য কালো জিরে নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা 2টো চিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এখন রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে গন্ধটা বেরিয়ে আসে। আপনারা চাইলে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটেও ফোড়নে দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁঠাল দানাগুলো কিন্তু কাঁচাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ভাপিয়েও দিতে পারেন। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। এবার আমি একটা ঝিঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা আমি একটু পরেই দিয়েছি, যাতে ঝিঙেটা গলে না যায়। ঝিঙেটা দিয়ে আবার একটু সবজিটা নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে সবজিটা আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে আমি আর জল দেব না। এবার আমি সবজিটা খুব ভালো করে পোস্ত বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পোস্ত বাটার বদলে সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। এরপর মশলা দিয়ে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি।
আরেকবার আমি ভালো করে চিংড়ি মাছের সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতার স্বাদ আর গন্ধটা এই সবজির মধ্যে ভীষণই ভালো লাগে। আর একবার আমি সবজিটা একটু নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সবজিটা একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু মাখামাখাই হবে। কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।